আইএসএলের দু ম্যাচ আর এফসি কাপের দু ম্যাচ, এই চারটে ম্যাচের পর ওড়িশা এফসি তারা জয় পেল, পাঞ্জাব এফসিকে তারা আজকে 3-1 গোলে হারিয়েছে, এবং এই রেজাল্টটা কোথাও ইস্টবেঙ্গলকে বেনিফিট দেবে। কিন্তু হ্যাঁ, ইস্টবেঙ্গলকে কালকে জিততে হবে, লাস্ট দুটো ম্যাচ জিততে হবে, এবং তারপর বাকিরা কী রেজাল্ট করছে, বিশেষ করে এই ক্ষেত্রে যেহেতু লাস্ট দুটো ম্যাচ থাকছে পাঞ্জাব আর বেঙ্গালুরুর বিরুদ্ধে। আর এখানে আমি একটা ছোট্ট কথা বলতে পারি যে পাঞ্জাব আর বেঙ্গালুরু তাদের যে লাস্ট দুটো ম্যাচ পড়ে রইলো, সেই দুটো ম্যাচ কিন্তু আমাদের বাংলার দুই বড় প্রধানের বিরুদ্ধে, মোহনবাগান ইস্টবেঙ্গল, এই দুটো টিমের বিরুদ্ধে তাদের খেলতে হবে। অর্থাৎ ইস্টবেঙ্গল তাদের হারাতে পারলে এবং মোহনবাগানও তাদের হারাতে পারলে সেই পুরো লাভটা কিন্তু ইস্টবেঙ্গলের হবে, এবং তারপর তাকিয়ে থাকতে হবে চেন্নাই এফসি, জামশেদপুর বা নর্থ ইস্ট তারা কত পয়েন্টে শেষ করছে, এবং এই সমস্ত কিছু ক্যালকুলেশনের পরেই কোথাও ইস্টবেঙ্গল গিয়ে টপ সিক্সে ঢুকতে পারে। অর্থাৎ কোয়ালিফাইং প্লে অফসের যে চারটে টিম থাকবে, সেই চারটে টিমের একটা টিম ইস্টবেঙ্গল হতে পারে, এবং সেখানেই কোথাও কালকের রেজাল্ট ভীষণভাবে ইস্টবেঙ্গলের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কোনো কিছু না দেখে কালকের ম্যাচ থেকে কিন্তু 3 পয়েন্ট তুলতে হবে, কিন্তু সাইড লাইনে কার্লোস কোয়াদ্রা তিনি থাকছেন না, নন্দা চোটের জন্য ছিটকে গেছে, তো এই জায়গাগুলোকে মাথায় রেখেও বাকি যে টিম রয়েছে তারা কেরালা টিমকে হারাতে পারে, এরকম একটা সম্ভাবনা নিয়েই কিন্তু কালকের ম্যাচটা সমস্ত ইস্টবেঙ্গল সমর্থক দেখতে বসবে। এবং সেই ম্যাচটা নিয়েই ছোট্ট করে কিছু কথা বলা রয়েছে, এবং একজন স্পেশাল প্লেয়ার যার আজকেও কিন্তু গোল হয়ে গেল, এবং সম্ভবত যদি খুব নাটকীয় কোনো পরিবর্তন না ঘটে, শেষের যে গড়ে প্রত্যেকটা টিমের দুটো তিনটে করে ম্যাচ বাকি রয়েছে, সেখানে যদি খুব বিরাট কিছু কেউ আলাদা রকম পারফরমেন্স তুলে ধরতে না পারে বা স্ট্যাটিস্টিক্যাল বিরাট চেঞ্জ না করে দিতে পারে, তাহলে সম্ভবত এই প্লেয়ার মাদি তালাল তার হাতে হয়তো গোল্ডেন বল অর্থাৎ টুর্নামেন্টের বেস্ট প্লেয়ারের প্রাইজটা উঠতে পারে। কেন, ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। দেখো, প্রথমে অবশ্যই কালকের ম্যাচটা, যেটা কেরালার ঘরের মাঠে কেরালার বিরুদ্ধে ইস্টবেঙ্গল নামবে, সেই ম্যাচটা নিয়ে ছোট্ট করে কথা বলা যাক। যেহেতু আমি কালকে দুপুরে প্রিভিউ দিতে পারবো না, তাই ভাবলাম যে রাত্রেই শেয়ার করে দিই পুরো ব্যাপারটাকে। কালকের ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ইস্টবেঙ্গলকে জিততে হবে, 3 পয়েন্ট আর্ন করতে হবে, এবং যা আপাতত সিচুয়েশন রয়েছে সব কিছুকে সরিয়ে রেখে যে কোথাও রিদিমটা ইস্টবেঙ্গল টিম খোঁজার চেষ্টা করছে, প্লেয়াররা খুঁজে পাওয়ার চেষ্টা করছে, সেটাকে খুঁজে নিয়ে কালকের ম্যাচের রেজাল্ট বার করে আনতে হবে। এবং সে রেজাল্ট বার করে আনতে গেলে যে প্লেয়ারদের ওপর সবথেকে বেশি করে ইস্টবেঙ্গল ফ্যানরা তাকিয়ে থাকবে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে সাউল ক্রেসপো এবং ক্লেটন সিলভা। কালকের ম্যাচে এই দুজন পুরোপুরি অ্যাভেলেবেল রয়েছে, কোথাও কোনো রকম প্রবলেম নেই, কিন্তু রেগুলার বেসিসে ইস্টবেঙ্গলে যেটা মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ডিফেন্স লাইন। গোলকিপিংয়ের ক্ষেত্রে প্রভুসুখন যথেষ্ট ভালো ভালো কিছু সেভ করেছে, যে কটা ম্যাচে ম্যাক্সিমাম ক্লিন শিট থেকেছে সেখানে বেশিরভাগ ক্রেডিটটা কিন্তু প্রভুসুখন সিং গিলের গোলকিপিং, বাকি ডিফেন্স তার মধ্যে কিন্তু কনসিস্টেন্সির অভাব রয়েছে। তো কালকের ম্যাচে বিনো জর্জ হয়তো সাইডলাইনে দায়িত্বে থাকবেন, কিন্তু টিম সাজাবেন কার্লোস কোয়াদ্রাত। তিনি কি ডিফেন্সিভ লাইন নিয়ে আসেন, সাইড ব্যাকে তিনি কোনো পরিবর্তন করেন কি না, এটাই হবে সবচেয়ে বড় দেখার বিষয়, এবং সেই জায়গাতে কেমন টিম হতে পারে সেই জন্য আপাতত ইস্টবেঙ্গল সমর্থকরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেছে। কিন্তু আমি এখানে স্পেশালি দু তিনজন প্লেয়ারের কথা বলবো যাদের কালকে একটু কনসিয়াস থাকতে হবে, একটু সাবধানে ফুটবলটা খেলতে হবে, শুধুমাত্র কালকের ম্যাচটা না, মানে লাস্ট এই যে তিনটে ম্যাচ রয়েছে লিগ স্টেজে, এই তিনটে ম্যাচে কিন্তু সাবধানী ফুটবল খেলতে হবে। তিনজন কে কে, সৌভিক চক্রবর্তী, মহেশ নাওরেম সিং এবং তার সাথে প্রভুসুখন সিং গিল। সৌভিক এবং মহেশের কিন্তু 6টা করে ইয়েলো কার্ড হয়ে গেছে, আর একটা করে ইয়েলো কার্ড যেদিনকেই ওরা দেখবে পরের ম্যাচ কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। ধরে নাও যদি কালকে দেখে পরের ম্যাচ সাসপেন্ড, যদি পরের ম্যাচে দেখে তাহলে লাস্ট লিগ স্টেজের ম্যাচের জন্য সাসপেন্ড, আর লিগ স্টেজে যদি লাস্ট ম্যাচে দেখে তাহলে যদি ইস্টবেঙ্গল প্লে অফের কোয়ালিফিকেশনস রাউন্ডে যায় তাহলে সেই ম্যাচে কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। একইভাবে তিনজন প্লেয়ারের জন্য সেম নিয়ম কিন্তু কার্যকর হবে, তো কোথাও এই তিনজন প্লেয়ারকে ভীষণভাবে কনসিয়াসলি ফুটবল খেলতে হবে, কারণ ওদের রিপ্লেসমেন্ট ইস্টবেঙ্গলে কিন্তু এই মুহূর্তে কেউ নেই। যদি গোলকিপারের প্রভুসুখন সিং গিলের কথা বলি, তাহলে ব্যাকআপ গোলকিপার কমলজিৎ রয়েছে, বাট এই টুর্নামেন্টে সিনিয়র কোনো, মানে এই সিজনে সিনিয়র কোনো টুর্নামেন্টে কমলজিৎ সিং 1 মিনিটও গেম টাইম পায়নি, তো সেখানে প্রভুসুখন সিং গিলের ওপর ইস্টবেঙ্গল পুরোপুরি ভরসা করে থাকে। মাঝ মাঠে সৌভিক চক্রবর্তী রিপ্লেসমেন্ট তো কেউ নেই, প্লেয়ার রয়েছে বেঞ্চে অনেক, বাট ও যে ফুটবলটা খেলে, যে লিডারশিপটা দেয়, যে কোয়ালিটিটাও ডেলিভারি করে মাঠের মধ্যে, কেউ নেই ওকে রিপ্লেস করার মতো, এবং ওর দুটো ম্যাচে না থাকা ভীষণভাবে কিন্তু ইস্টবেঙ্গলকে ভুগিয়েছিল। এবং তার সাথে মহেশ নাওরেম সিং, হয়তো এই মুহূর্তে ফর্মটা সেই লেভেলে নেই,
আমরা যে মহেশকে চিনি, অন্তত পক্ষে এক বছর ধরে যে মহেশকে আমরা দেখছিলাম, সেটা লাস্ট কয়েকটা ম্যাচে একটু ডাউন লাগছে। কিন্তু হ্যাঁ, মহেশের রিপ্লেসমেন্টও ইস্টবেঙ্গলে কেউ নেই, কারণ নন্দাও গোটা টিমের মধ্যে কিন্তু নেই। তো সেখানে মহেশকে ভীষণভাবে এই তিনটে ম্যাচে তো লাগবেই, তার সাথে ইস্টবেঙ্গল যদি প্লে অফের কোয়ালিফিকেশন রাউন্ডে যায় সেখানে তো ভীষণভাবে লাগবে। কারণ সেখানে একবার পৌঁছে গেলে যত ইয়েলো কার্ড যত প্লেয়ারের রয়েছে ছটা টিমেরই, সমস্ত ইয়েলো কার্ড কিন্তু ওখান থেকে জিরো হয়ে যাবে, আর ওখান থেকে আবার নতুন করে কার্ড কাউন্ট শুরু হবে। তখন আবার দুটো পরপর ম্যাচে যদি কেউ কার্ড দেখে ফেলে পরের ম্যাচে সে বসে যাবে, ইনক্লুডিং ফাইনাল। মানে সেই নিয়ম কিন্তু সেখানে গিয়ে বর্তাবে। আপাতত যেটা ব্যাপার যে এই তিনজন প্লেয়ারকে কনসাস থাকতে হবে ফর দ্য সেক অফ দেয়ার টিম। এবং এই ম্যাচটা কোথাও জিততে গেলে যেটা সবথেকে বেস্ট পসিবল ইলেভেন হতে পারে, সেখানে গোলে প্রভসুকন সিঙ্গিল, রাইট ব্যাকে সম্ভবত কালকে নিশুকুমার স্টার্ট করতে পারে, লেফট ব্যাকে মন্দারাও দেশাই স্টার্ট করতে পারে, দুজন সেন্টার ব্যাকে হিজাজি মাহের সাথে আলেকজান্ডার প্যান্টিচ, এই এই জুড়িটা কিন্তু ভীষণভাবে ভাইটাল রোল প্লে করবে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে। ডিফেন্সিভ মিডফিল্ডে আমার মনে হয় সৌভিকের সাথে হয়তো অজয় ছেত্রী আসতে পারে বা খাবরাও রয়েছে। তো দেখা যাক কাকে ইউজ করেন এখানে কার্লোস কোয়াদ্রাত, সেটা দেখার বিষয় হবে। একটু অ্যাটাকিং রোলে, অ্যাটাকিং মিডফিল্ড বলো বা হোল্ডিং যাই বলো না কেন, মানে মাল্টিপল রোলে আমরা হয়তো সাউল ক্রেসপোকে দেখতে পারি, কারণ তাকে ভীষণভাবে গেমের মধ্যে ইনভলভ হতে হবে, হতেই হবে, কারণ এছাড়া আর কোনো রাস্তা নেই। ভীষণভাবে ওর ওপর কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা রিলাই করে। তো দেখা যাক, হালকা একটা ওর ইঞ্জুরির খবর শোনা গেছিলো, বাট আপাতত যে আপডেট রয়েছে হি ইজ ফিট এবং স্টার্ট করতে চলেছে কালকের ম্যাচে, এরকমই কিন্তু আপডেট রয়েছে। দুটো উইংয়ে মহেশ অ্যান্ড বিষ্ণু দুজনেই কিন্তু উইং সুইচ করে খেলতে পারে। বিষ্ণুর মধ্যে আগের থেকে অনেক ম্যাচুরিটি এসেছে, অনেক বল কন্ট্রোল পাওয়ার ওর বেড়েছে, কনফিডেন্স বেড়েছে, যেহেতু একটা গোল অলরেডি করে ফেলেছে। এবং মহেশ তো একজন পারফর্মার, এই ধরনের ম্যাচে তো বড় প্লেয়াররা জ্বলে ওঠে, দেখা যাক কালকে কী হয়। এবং সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই ক্লেটন সিলভা, তার উপরে কিন্তু ভীষণভাবে চাপ রয়েছে, দায়িত্ব রয়েছে কালকের ম্যাচে অ্যাওয়ে ম্যাচ থেকে 3 পয়েন্ট কালেক্ট করে নিয়ে আসার। দেখা যাক, এটা একটা বেস্ট পসিবল ইলেভেন আমার মতে। তোমাদের মতে কী বেস্ট ইলেভেন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কালকের ম্যাচে তোমরা কী স্কোর লাইন দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। আর এরপরে যে প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই, শুরুতেই যাকে নিয়ে বললাম যে একজন স্টার প্লেয়ার, যে কোথাও এই প্রথম সিজনে এসেই আমাদের প্রত্যেকেরই নজর কেড়ে নিয়েছে। এবং প্রথম দিন থেকে বলছি, যখন থেকে হয়তো এই আলোচনাটাও মানে পরিবেশটা তৈরি হয়নি যেরকম একটা আলোচনা হতে পারে, তখন থেকে বলছি যে এই সিজনে আসা অন্যতম সেরা মিডফিল্ডার, তার হাতে গোল্ডেন বল উঠতে পারে, হি ইজ মাদি তালাল। এই সিজনে দাঁড়িয়ে 8টা অ্যাসিস্ট 5টা গোল 13টা গোল কন্ট্রিবিউশন, এবং পাঞ্জাব যতটুকু ভালো ফুটবল খেলছে তার পিছনে একটা ভীষণ বড় অবদান কিন্তু মাদি তালালের রয়েছে। আমি জানি না ফাইনালি ওর হাতে দেওয়া হবে কি না, কারণ আমাদের এখানে হয় কি, যারা চ্যাম্পিয়ন টিম থাকে, যারা রানার্স টিম থাকে, মানে মোটামুটি টপ থ্রির মধ্যে যারা থাকে, তাদের হাতে বেশিরভাগ তাদের হাতের মানে তাদের কোনো প্লেয়ারের হাতেই বেশিরভাগ সময়ে গোল্ডেন বলটা ওঠে। আরও অনেক ডিজার্ভিং প্লেয়ার থাকে, তারা হয়তো অনেক সময় পায়নি, হয়তো মাদি তালালও নাও পেতে পারে, কিন্তু এটা আমার ওপিনিয়ন, আমার মতে, আমি যতটুকু ফুটবল দেখলাম এই সিজনে। আরও হয়তো 2-3টে ম্যাচ প্রত্যেকটা টিমেরই গড়ে বাকি রয়েছে, সেখানে গিয়ে কোনো প্লেয়ার যদি খুব ড্রামাটিক কিছু পারফরমেন্স না করে দেয়, বিরাট কিছু চেঞ্জ না এনে দেয়, খুব খুব বেশি কিছু গোল কন্ট্রিবিউশন অ্যাসিস্ট গোল না করে দেয়, আমার মনে হয় না যে মাদি তালাল যে পারফরমেন্সটা করেছে তাকে ছিনিয়ে অন্য কোনো প্লেয়ারের আপাতত খুব হাই চান্স রয়েছে গোল্ডেন বল নিয়ে যাওয়ার। বাট হ্যাঁ, কিছু প্লেয়ার তো রয়েছে, টু আর্লি টু সে হয়ে যাবে এত জোর দিয়ে, বাট কিছু প্লেয়ার তো রয়েছে, যেমন রাফায়েল ক্রিভেলারও রয়েছে, মনভীর সিং রয়েছে, পেত্রা তস রয়েছে, এরকম কিছু প্লেয়ার্স রয়েছে যারা হয়তো পেতে পারে, মানে পরে গিয়ে পাওয়ার চান্স বাড়তে পারে আগামী 2-3টে ম্যাচের পর, কারণ আমাদের এখানে লিগ স্টেজের মধ্যে যা পারফরমেন্স থাকে সেই নিরিখে কিন্তু গোল্ডেন বলটা দিয়ে দেওয়া হয়, যেটা গত সিজনে লালিয়ান জোয়ালা ছাংতে জিতেছিল। এবং এই সিজনে কোথাও কেন বারবার করে মাদি তালালের কথা বলছি, প্রথম থেকে বলে এসেছি, আমার মনে হয় যে আপাতত যে ম্যাচগুলো ওকে সবাই ফলো করেছে, কন্টিনিউয়াসলি ওর খেলা দেখছে, সবাই বুঝতে পারছে। আজকের ম্যাচটা ভেবে দেখো, ওড়িশার মতো একটা টাফ অপোনেন্ট, ও প্রথম থেকে যে চান্সগুলো ক্রিয়েট করছিল যদি কনভার্ট হয়ে যেতে পারতো, পাঞ্জাব কিন্তু শুরুর দিকে লিড নিয়ে নিতে পারতো, বাট ওরা ম্যাচটা হারলো, যেহেতু ডেপথ সেইভাবে ওড়িশার থেকে অনেকটাই কম। এবং কোথাও তোমাকে কোয়ালিটি যখন তুমি ব্যালেন্স করছো না, তখন সিরিয়াসলি তোমাকে ওড়িশাকে এগিয়ে রাখতে হবে। এবং যে মুহূর্তে ওড়িশা এগিয়ে গেল থ্রু দিগো মরিসিও, তার কিছু মিনিটসের মধ্যেই কিন্তু মাদি তালাল কাম ব্যাক করিয়ে দিল পাঞ্জাব এফসিকে, এবং সেটা ওর একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি, একটা সোলো গোল থেকে যে জায়গা থেকেও ফিনিশটা করেছে,
একটা অসাধারণ ফিনিশ করেছে, অসাধারণ একটা গোল হয়েছে। তো কোথাও আমার মনে হয় যে এই সিজনে আপাতত মাদিতালালের যে পারফরমেন্স রয়েছে সেটা তাকে গোল্ডেন বলের দিকে নিয়ে যেতে পারে। বাট আবার বলছি, পাবে কি পাবে না সেই নিয়ে হয়তো অনেক আলোচনা চলতে পারে, এখানে কেউ কাউন্টারে কিছু বলতে পারে, বাট আমার যেটা মনে হয়েছে আমি সেটা শেয়ার করলাম। প্রথম সিজনে এসে ওর যে পারফরমেন্স সেটা প্রত্যেকের মনে ধরেছে, আগামী সিজন থেকে ইস্টবেঙ্গল প্লেয়ার হতে যাচ্ছে এবং লং টার্মে ইস্টবেঙ্গল ওকে নিয়ে যাচ্ছে, এবং সেটা কোথাও ইস্টবেঙ্গলের জন্য একটা ভীষণ বড় অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে। যে এই এই যে এতগুলো আইএসএলের সিজন গেছে বা এর আগে প্রচুর আই লিগের সিজন গেছে, মনে করে দেখো যে লাস্ট কবে এই ধরনের একজন ক্রিয়েটিভ নাম্বার 10 ইস্টবেঙ্গলে ছিল। বহু বহু সময় আগে হয়তো কারোর নাম মনে পড়বে, রিসেন্ট টাইমে হয়তো সেইভাবে কোনো প্লেয়ারের নাম মনে পড়বে না যে একদম টপ ফর্মে থেকে এই লেভেলের পারফরমেন্স দিয়ে এবং যাকে আমরা মনে করছি যে কোথাও সে গোল্ডেন বল জিততে পারে, তার সেই চান্সটা রয়েছে আগামী দুটো ম্যাচের পর। সেই জায়গা থেকে একটা প্লেয়ারকে যখন ইস্টবেঙ্গল সই করাচ্ছে, তখন ইস্টবেঙ্গল সমর্থকরা এখান থেকে আশায় বুক বাঁধবে, কিন্তু সেটা পরের সিজনের কথা। পরের সিজনে গিয়ে কেমন খেলে না খেলে সেটা তো পরের ব্যাপার। তো দেখা যাক ফাইনালি মাদিতালাল গোল্ডেন বল পায় কিনা, অন্য কোনো প্লেয়ার পায় কিনা, গতবারের মতো একজন ইন্ডিয়ান প্লেয়ারও পায় কিনা, সব দিকে আমরা তাকিয়ে থাকবো। তোমাদের কি ওপিনিয়ন রয়েছে পার্সোনালি অবশ্যই তোমরা শেয়ার করতে থাকো। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড good night।